সুপ্রিয় দর্শক আমার প্রাণপ্রিয় প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ ও জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ শিক্ষার্থী জ্যোতিষ যারা গবেষণা করছেন এবং করবেন বলে ভাবছেন তাদের প্রত্যেকের কমবেশি আমি এই ইউটিউব জগতে পদার্পণ করে অনবরত প্রশ্ন পেতে থাকি বা কমেন্ট পেতে থাকি যে আমরা রাশিফল কিভাবে জানব যে দৈনিক রাশিফল কিভাবে জানবো বা দৈনিক রাশিফল কিভাবে লিখব বা আমি ঘরে বসে কিভাবে আমি আমার ভাগ্যফল জানতে পারবো এ ধরনের প্রচুর কমেন্ট আমি লক্ষ্য করেছি তাই তাদের নিয়ে আমার আজকের আয়োজন জ্যোতিষ শিক্ষা পর্ব স্টার অর্থাৎ সারা জীবনের প্রতিদিনের ভাগ্যফল জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আমি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে বলবো। যে এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে আপনারা অনুধাবন করার চেষ্টা করেন তাহলে এই ভিডিওটি আপনার জীবনে দৈনিক ভাগ্যফল জানতে তো সহযোগিতা করবেই সেই সঙ্গে যারা রেডিওতে টিভিতে এমনকি পেপারে ভাগ্যফল বলতে চান বা ভাগ্যফল লিখতে চান বা রাশিফল লিখতে চান তাদেরকে রূপে সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস এবং আমি এই পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাশিচক্র অ্যালবাম ধূপসা রাশি রাশিফল ম্যাগাজিন এটা রচনা করি এবং আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকা সেটারও রাশিফল আমি এই পদ্ধতি অবলম্বন করে এটা রচনা করি তাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই অর্থাৎ আমি আমার ছাত্র ছাত্রীদেরকে বলবো যে অবশ্যই এটা মনোযোগ সহকারে অনুধাবন করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আমি এই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি গঠন করার পর এবং এই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমার সংগঠনের সকল জ্যোতিষীবৃন্দও আমার কাছে প্রশ্ন করতে থাকেন যে আপনি এই যে রাশিফল গণনা করেন এই রাশিফল গণনার তথ্যটি আমাদেরকে একটু শিখান বা আমাদের একটু জানান তাই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমার দর্শক এবং আমার এই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির পতাকা তলে যত জ্যোতিষ যত শিক্ষার্থী যত জ্যোতিষ অনুরাগী আছেন সবাইকে বা সবার উদ্দেশ্যে আমার আজকের আয়োজন দেখুন রাশিফল কিভাবে জানতে হয় দৈনিক বা দিনটি কেমন কাটবে দিনটি কেমন যাবে আজকের প্রভাত হলে আজকের দিনটি আপনার কেমন যাবে এটা আপনি কিভাবে জানবেন ধরুন আপনার রাশি এইবার আপনার রাশির আজকের দিনটি কেমন যাবে রাশির আজকের দিনে চন্দ্র কোথায় আছে যদি আপনার চন্দ্র রাশিতে থাকে গোচরে অর্থাৎ আপনার আপনার রাশি মেষ এবং আজকের দিনে রাশিতে চন্দ্র অবস্থান করছে সেই সঙ্গে সূর্যের অবস্থানটা দেখবেন কারণ পাশ্চাত্য জ্যোতিষের মূল্যও কিন্তু কম নয় রাশি চক্র বা দৈনিক রাশিফল জানার ক্ষেত্রে চন্দ্র আর সূর্য এই দুটি গ্রহের গুরুত্ব সর্বাধিক অর্থাৎ সূর্য উদিত না হলে যেমন দিন হয় না তেমনি চন্দ্র হচ্ছে মনের কারক চন্দ্র হচ্ছে ভাগ্যের কারক অর্থাৎ রাশিফল বলতে আমরা যেটা বুঝি সেটা চন্দ্র অর্থাৎ চন্দ্র আর রবির অবস্থানের উপর নির্ভর করে আপনার দিনটি কেমন যাবে তা জানতে হবে এবং রাশিফল কিভাবে লিখবেন তা এর উপরে নির্ভর করে আপনাকে লিখতে হবে যেমন ধরুন এখন সূর্য বা রবি বৃচ্ছিক রাশিতে অবস্থান করছে আর আজকের দিনে আপনার রাশিতে চন্দ্র তাহলে বৃশ্চিক রাশি কিন্তু আপনার অষ্টমে রবি অবস্থান করছে এবং রাশিতে চন্দ্র থাকায় আপনার মনোবল জনবল অর্থবলের গ্রাপ ক্রমশ চাঙ্গা হয়ে উঠবে কিন্তু অষ্টমে রবি থাকায় এই রবি আপনার লগ্নের পঞ্চমপতি হওয়ায় পিতার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে এমনকি পিতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে গোলযোগ হতে পারে বা পিতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে তথাপিও কিন্তু আপনি সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন কারণ আপনার গৃহে চন্দ্র আপনার রাশিতে চন্দ্র এ আপনাকে প্রতিষ্ঠা যশ সম্মানের দিকেও নিয়ে যাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রী আসতে পারে এমনকি গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটার সম্ভাবনা রয়েছে এবার আসি বৃষ রাশি বৃষ রাশি হলে কিন্তু আপনার রাশির দ্বাদশে চন্দ্র অবস্থান করছে ধরুন তাহলে দ্বাদশের চন্দ্র অর্থাৎ ব্যয়ের গৃহে চন্দ্র ওদিকে সপ্তমে রবি তাহলে ব্যয়ের গৃহে চন্দ্র আপনার টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের বন্যা বইতে পারে এমন কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল ও আসবাবপত্র মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে আবার ওদিকে সপ্তমে রবি জীবন সাথীর বা শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন বিশেষ করে সপ্তমে রবি সে মঙ্গলের গৃহে বসে আছে অর্থাৎ আপনার রাশির সপ্তমে জীবন সঙ্গী কিন্তু আপনাকে উৎসাহ দেবে সাহস দেবে মনোবল দেবে বাড়িয়ে দিবে বা আপনার পাশে ওতপ্রোতভাবে জড়িত থাকবে এভাবে আপনি বিশ্ব রাশির রাশিফল জানতে পারবেন বা লিখতে পারবেন এবার আসি মিথুন রাশি দেখুন মিথুন রাশির কিন্তু একাদশে চন্দ্র অর্থাৎ আয় উপার্জনের পথ প্রশস্ত করবে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ লোড প্রভৃতি আসতে পারে এমন কি দূর থেকে আসা কোনো সংবাদে গোঠা পরিবারে খুশির জোয়ার বইতে পারে সেই সঙ্গে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তবে আপনাকে মনে রাখতে হবে যে মিথুন রাশির কিন্তু ষষ্ঠে রবি অবস্থান করবে অর্থাৎ শরীর স্বাস্থ্য বিশেষ ভালো নাও থাকতে পারে বিশেষ করে পুরাতন ব্যাধি পীড়ার সাথে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হতে পারে অর্থাৎ শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে এভাবে জানবেন যে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে এবার আসি কর্কট রাশি কর্কট রাশির কিন্তু দশমভাবে চন্দ্র অবস্থান করছে তাহলে দশমভাবে যদি আপনার এটা এক্সাম্পল কিন্তু চন্দ্র আপনার যে নয় চন্দ্র সোয়া দুই দিনে কিন্তু রাশি চক্র অতিক্রম করবে। অর্থাৎ আমি স্বরূপ যেটা দিচ্ছি যে চন্দ্র আজকে আপনার ধরুন রাশির দশমে বসে আছে তাহলে কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে এমন কি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই তালে শুভ ফল প্রদান করবে কারণ দশমে চন্দ্র অবস্থান করছে কর্মভাবে বিশেষ করে কর্ম ব্যবসা ভ্রমণ ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের সম্ভাবনা কিন্তু অমূলক নয় বিপরীতে দেখুন আপনার কর্কট রাশির পঞ্চমে হচ্ছে রবি অবস্থান করছে তাহলে পঞ্চমে যদি রবি অবস্থান করে তাহলে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে এমনকি মামলা মোকদ্দমায় জয়লাভের পথ প্রশস্ত হবে যেহেতু ওই পঞ্চম বিশ্বিক গৃহটি মঙ্গলের গৃহ অর্থাৎ মঙ্গল এবং রবি দুটোরই আপনি সাপোর্ট পাবেন সেক্ষেত্রে পিতার অনুকূল্য পাবেন বা পিতার সাথে দীর্ঘদিনে কলহ বিবাদে মীমাংসা হবে এমনকি পিতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনার স্বপ্ন পূরণে সহায়ক হবে এবার আসি সিংহ রাশি সিংহ রাশির কিন্তু আপনার নবমে অর্থাৎ ভাগ্যস্থানে চন্দ্র অবস্থান করবে আর চতুর্থে রবি অর্থাৎ ভাগ্যস্থানে চন্দ্র ভাগ্য কৃপা বর্ষণ করাবে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে কি। হাত বাড়ালেই সফলতা ধরা দেবে আর চতুর্থে রবি থাকার কারণে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে অর্থাৎ আপনি সংকট টেরই পাবেন না দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে বা শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে এভাবে আপনি সিংহ রাশির ফলাফল জানতে পারবেন এবার আসি কন্যারাশি কন্যা রাশির কিন্তু অষ্টমে চন্দ্র অর্থাৎ নিধন স্থানে চন্দ্র এই নিধন স্থানে চন্দ্র আপনাকে রাগ জেদ অহংকার আবেগ বর্জন করার পরামর্শ দেবে এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে নচেত অর্থ মানদণ্ডে দণ্ডিত হতে পারেন এমন কি চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে আপনাকে যথাসর্বস্ব খুয়ে টুটো জগন্নাথ হয়ে পড়তে হতে পারে সেই সঙ্গে লটারি ফাটকা জোয়ার রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ থেকে বিরত থাকবেন তাছাড়া আপনার রাশির তৃতীয়ে কিন্তু রবি অবস্থান করবে গ্রহপিতা রবি তাহলে রাশির জাত ব্যক্তিদের তৃতীয় রবি অবস্থান করবে এই রবি কিন্তু ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা প্রাপ্ত করবে অর্থাৎ সংকটকালে একমাত্র আপনার সহদর বা সহদরারা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে ধরবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে বা প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ আসতে পারে এবার আসি তুলা রাশির কিন্তু চন্দ্র পরিভ্রমণ করবে অর্থাৎ বিবাহ সপ্তমে যুগলের প্রেমীর স্বীকৃতি এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া নিঃসন্তান দম্পতিরা শুভ সংবাদ প্রাপ্ত হবেন দেখুন আপনার তুলা রাশির ধনভাবে কিন্তু রবি গৃহপিতা অবস্থান করছে বা পরিভ্রমণ করছে বিদায় ধন উপার্জনেরও সকল পথ খুলে যাবে বিশেষ করে ব্যবসা বাণিজ্য অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে কর্মক্ষেত্রে আপনি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো সহকর্মীদের কাছ থেকে সহযোগিতায় আপনার সেই কাজটি হয়তো সচল হলো এমনটি হওয়ার সম্ভাবনা আছে এভাবে আপনি তুলারাশির ভাগ্যফল জানতে পারবেন এবং ভাগ্যফল লিখতে পারবেন এবার আসি বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশির রাশিতে রবি এবং ষষ্ঠের চন্দ্র ষষ্ঠের চন্দ্র কিন্তু ব্যাধির কারক অর্থাৎ সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে নিত্য নতুন ব্যাধি পীড়ার প্রকোপ আপনাকে ভোগাতে পারে সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও প্ল্যান প্রোগ্রাম ফাঁস করে দিতে পারে তথাপিও কিন্তু আপনার রাশিতে রবি গ্রহপিতা অর্থাৎ মনোবল কিন্তু ভাঙ্গাতে পারবে না মনোবল জনবল এবং অর্থবলের গ্রাপ ঠিকই চাঙ্গা হয়ে উঠবে বিশেষ করে শ্রমিক কর্মচারী ড্রাইভার গৃহশিক্ষক বা গৃহকর্মীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে ধরবে এবার আসি ধনুরাশি ধনুরাশির কিন্তু পঞ্চমে চন্দ্র পরিভ্রমণ করবে অর্থাৎ পঞ্চম স্থান থেকে সন্তান সন্ততি পিতামাতা বিচার করা হয় অর্থাৎ বিশেষ করে বিদ্যা শিক্ষায় ভর্তিদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি এমনকি পদোন্নতির পথ সুগম করবে তবে মনে রাখবেন যে আপনার রাশির যেহেতু দ্বাদশে রবি এই দ্বাদশের রবি কিন্তু কোনো না কোনো কারণে মানমর্যাদা মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে অর্থাৎ আপনাকে রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে বা না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে বিশেষ করে চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকা সমীচীন হবে এভাবে আপনি আপনার এই ধনুরাশির রাশিফল আজকে জানতে পারবেন বা আপনি লিখতে পারবেন বা বলতে পারবেন এবার আসি মকর রাশি মকর রাশির কিন্তু চতুর্থ গৃহে চন্দ্র পরিভ্রমণ করবে আর ওদিকে কিন্তু একাদশে রবি অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে কারণ চতুর্থ ভাব থেকে বন্ধু মিত্র বিচার করা হয় সেই সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো দিকে যাবে সহকর্মী ও অংশীদারেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরায় ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়ে উঠবে এমনকি কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ সচল হবে তবে মনে রাখবেন আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি আপনার সদ্ভাব বজায় রাখতে হবে নসেদ কিন্তু অসিরেই গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে মনে রাখবেন চতুর্থস্থ চন্দ্র কিন্তু কলহকারী পরিবেশ সৃষ্টি করে যদিও চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করবে কিন্তু এদিকে আবার একাদশে কিন্তু আপনার রবি অবস্থান করছে আয়ভাবে অর্থাৎ এই আয়ভাবে রবি কিন্তু দুর্যোগের মেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্য উদিত করবে যার জন্য আপনি এই কলহ বিবাদের হাত থেকে অনেকাংশে মুক্তি পাবেন তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দেওয়ার সমীচীন হবে এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির তৃতীয় গৃহে চন্দ্র পরিভ্রমণ করবে আর বিপরীতে দশম গৃহে হচ্ছে আপনার গ্রহপিতা রবি পরিভ্রমণ করবে তাহলে বলে না ধরে নেওয়া যায় তৃতীয় স্থান থেকে ভাই বোন বিচার করা হয় তাছাড়া তৃতীয় ওদিকে দশমভাবে যেহেতু রবি গ্রহ অবস্থান করছে সেহেতু গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হতে পারে এমন এমনকি কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে তথা নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে কেন করাবে কেন কর্ম পাওয়াবে কেন ব্যবসা করাবে সেটা হচ্ছে দশমভাবে যেহেতু আপনার রবি পরিভ্রমণ করছে আপনার রাশির সপ্তম রবি সে কিন্তু দশমভাবে অবস্থান করছে বা পরিভ্রমণ করছে অর্থাৎ এই দুটি গ্রহের উপর নির্ভর করে আপনি আপনার আজকের দিনটি কেমন যাবে প্লাস সারা জীবনের দিনটি কেমন যাবে এবং সারা জীবনের রাশি ফলটি আপনি কিভাবে লিখবেন বা কিভাবে বলবেন টিভি সেন্টারে গিয়ে বলবেন বা রেডিও সেন্টারে গিয়ে বলবেন তা এই ভিডিও অনুধাবন করে আপনাকে উপলব্ধি করতে হবে এবার আসি মিন রাশি মীন রাশির কিন্তু চন্দ্র ধনভাবে পরিভ্রমণ করবে ওদিকে রবি কিন্তু গ্রহপিতা সে আপনার রাশির ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে তাহলে একদিকে ধন উপার্জনের সকল পথ খুলে দেবে দিকে ভাগ্য লক্ষ্মী আপনার দ্বারে এসে টুক্কা মারবে যার ফলে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস পাওনা টাকা আদায় ও ফসল ব্যবসা সচল হয়ে ওঠায় দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে সেই সঙ্গে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে বা গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রী আসতে পারে এটা হচ্ছে আপনার রাশির নবমে রবি থাকার কারণে তো আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ প্লাস যারা আমার সংগঠনের জ্যোতিষ অনুরাগী যানরা আছেন এই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির তানরা এই দীর্ঘদিন ধরে যে প্রশ্নটি আপনারা করেছেন বা জানতে চেয়েছেন আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে অনুধাবন করার চেষ্টা করলে আপনি দেখবেন যে প্রতিদিনের আপনার রাশি কি সেই রাশির চন্দ্র কোথায় আছে আর সেই রাশির সূর্য কোথায় আছে সেই অনুপাতে আপনি রাশিফল লিখতে রাশিফল বলতে বা রাশিফল জানতে আর আমার দর্শকবৃন্দ দৈনিক রাশিফল জানতে আপনাকে পেপার খুলতে হবে না আপনাকে টিভির সামনে বসতে হবে না আপনাকে ইউটিউব খুলতে হবে না আপনি নিজে যদি আপনার রাশি জানেন একটু বোঝার চেষ্টা করলে বা একটু অনুধাবন করার চেষ্টা করলে আপনি গৃহে বসে আপনি আপনার ভাগ্যফল জানতে সক্ষম হবেন তো এই ছিল আমার আজকের আয়োজন আমি আমার বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির পতাকা তলে যারা আছেন সবাইকে অশেষ ধন্যবাদ যে এই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির হাতকে শক্তিশালী করার জন্য এবং আমার সকল দর্শক শ্রোতা ও সাবস্ক্রাইবারদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলটিকে এই এক বছর তিন মাসের মধ্যে তিন লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ করার জন্য এবং মনোযোগ সহকারে শোনার জন্য তা আজকের এই ভিডিওটি যদি আপনার সারা জীবনের ভাগ্যফল দৈনিক রাশিফল জানতে বা জানাতে সক্ষম করে তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্টের উত্তর দিতে না পারলেও কমেন্টগুলো আমি দেখার চেষ্টা করি সেই অনুযায়ী এর পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা সবাই মিলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মহান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন এই কামনায় ধন্যবাদ সবাইকে